গাবেটা যে মা বোনই লিখ যে ভাইয়ের লিখ, ঠিক আছে, আমি মনে করি নিচে একবার মনে করেন আমাকে মাথা ঢোকা দিয়ে মনে করেন দুধ দেওয়া যাবে, খুবই শান্ত স্বভাবের গাবে, খুবই শান্ত মানে দেখেন দেখেন খুবই শান্ত আর, ঠিক আছে, বাঁটগুলা দেখলি তো মনে হয় অনেক ভালো লাগে, ঠিক আছে, কত সুন্দর বাঁট, ঠিক আছে, কত লিটার দুধ আশা করতেছেন এটা? এটা দুধ ভাই আমি 20 প্লাসের উপরে ইনশাআল্লাহ, ঠিক আছে, অনেক জায়গা, ঠিক আছে, একবার পুরা, আর এটা মনে করেন কোন দর্শক ভাই ওটা পানি জমছে, এটা পানি, ঠিক আছে, আমি দেখছেন লাগছে পানি, আর এমন করে আমি মনে করি নিচে বালতি দিয়ে সারি একবার মনে করেন ফ্রি পাইতে বেশি দোয়া হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক দুধ এসে শুরুতে আপনার পরিচয়টা? পরিচয়টা ভাই আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমার বাসাটা হাসান পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার। আমি ভাই দীর্ঘদিন দুবাই ছিলাম, ঠিক আছে, দুবাইতে আসার পরে দুবাই কত বছর ছিলেন? 8 বছর ছিলাম ভাই। আর দেশে আসছেন কতদিন? দেশে আসছে আপনার এই তো 22 সালে আসছে। 22 সালে, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো সবসময় তো গাভিটা আপনার কাছে ইনশাল্লাহ সবসময় থাকে, ঠিক আছে, এখন মনে করেন আমি প্রেগনেন্ট গাভি বেশি কিনি ভাই, এখন যে গরু খামারের মধ্যে অনেকগুলো আছে আমি একটা গরু রেডি আছে, এই জন্য ভাই আপনাকে ডাকা। আর আমি একটা কথা বলি, আমার লাইভে মনে হয় আপনার সেটে প্রথম প্রোগ্রাম করতে চাই আমি। আজকে কয়টা দেখাচ্ছেন তাহলে ভাই? আজকে রেডি গরু একটাই দেখাবো, গরু খামারের ভিতরে আছে অনেকগুলো, ঠিক আছে, দর্শক ভাইরা যে লেয়ার উদ্দেশ্য আছে, ঠিক আছে, আমার যেটা লাগে এক একজনের এক রকম চয়েস হয়, ঠিক আছে, যা যেটা চয়েস হবে ওইটা নিতে পারবে। গাভি গরু বলতে গেলে এসে শুনে দেখে শুনে নেওয়াটাই ভালো। জি জি জি। আচ্ছা কালাম ভাই চলুন তাহলে আমরা দর্শকদের দাম দর সঙ্গে বিস্তারিত ওটা দেখেন, সমস্যা ইনশাআল্লাহ পছন্দ হবে সবার। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর একটা গাভি দেখছি, চলুন আমরা বিস্তারিত জানি। কালাম ভাই এই গাভিটার জাত মান দাঁতে কয়টা বিস্তারিত বলতেন? এই গাভিটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভি একটা, বুঝছেন ভাই, আর এই গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে, ঠিক আছে, প্রথম বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা, বাচ্চা হয়েছে খুব সুন্দর, ও মায়ের সাথে বেশি প্রিন্ট হয়েছে, ঠিক আছে, ওর মার যে পার্সেন্ট না ওর মার সাথে বেশি পার্সেন্ট হয়েছে। কি বাচ্চা এটা? বকনা বাচ্চা হয়েছে ভাই, দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ একটু নিয়ে আসেন মাথাটা দেখিয়ে, এই দেখেন খুবই সুন্দর একটা বকনা বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, বাচ্চা হয়েছে যে আপনার মনে হয় আর 1.5 দিন বয়স আছে আর কি, বয়স মাত্র 1.5 দিন, 1.5 দিন, জি, বকনা বাচ্চা, জি। আর গাভিটা দেখেন দর্শক ভাই, হাই বডির একটা গাভি, ঠিক আছে, বকনার থেকে গাভি হলো, ঠিক আছে, বড়সড় একটা গাভি আছে দেখছেন, বকনার থেকে গাভি হলো দর্শক ভাই, দেখেন যে গাভিটার আসলে কি একটা, এই প্রথম বাচ্চা দিছে, তাই তো, এই প্রথম বাচ্চা দিছে, জি। আর আপনি গাভিটা কারণে অনেক গরু আছে, দেখা বাচ্চা দিলে পারে লাত্তি মারে, এটা আর দেখেন খুবই শান্ত সুস্থ, মানে যে মিন্দি সে মিন্দি মনে করেন করা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। গাভিটার মাজাটা দেখেন দর্শক ভাই, মাজাটা কত ভারী, ঠিক আছে, মাজার সাথে মনে করেন মনে হচ্ছে যে কোলানের গেট আপটা কত সুন্দর, ঠিক আছে, প্রথম চারটে আছে, হ্যাঁ চারটা নিফুল দেখেন কত সুন্দর সুন্দর, একদম মনে করেন বকনা গাভি হিসাবে নিফুল গুলা খুবই সুন্দর, অনেক শান্ত স্বভাবে দেখছি, খুবই শান্ত করছি কি, শান্ত না হলে ভাই গাভি এভাবে হাত দিতে দেবো না তো, দুধ ধারণ করা কষ্ট হলে সমস্যা না, এই দেখেন কত সুন্দর, কিচ্ছু করছে খুবই শান্ত, অনেক গরু আছে দেখা যায় প্রথম বাচ্চা দিলে ভাই কাছে ফিরতে দেয় না, এ তা না, খুবই শান্ত। বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন গাভিটা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন? সব ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, এসব গরু মনে করেন যা দিবেন তাই খাবেন হুর। তাহলে দাঁতে আছে? দাঁতে দুইটা ভাই, দাঁতে দুইটা, আর এ দেখেন আপনি এদিক দিয়ে একটু দর্শক ভাই দেখেন, ঠিক আছে, এই জিনিসটা অনেকে অনেক ভাই মন্তব্য করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি পানি, এটা পানি, হ্যাঁ, যেকোনো গরু প্রথম বাচ্চা দিলে পরে এমা পানি আসবে, পানি না আসলে পরে ওই গরুর সমস্যা, ঠিক আছে, পানি আসলে যত পানি আসবে তত ভালো গরুর জন্য, দেখছেন ওলানের জায়গা লাই, ঠিক আছে, আচ্ছা দেখেন এটা পানি পুরাটাই চলে যাবে, এক আধ সপ্তাহ গেলে চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে এক আধ সপ্তাহ গেলে ক্লিয়ার হয়ে যাবে। মাশাআল্লাহ সুন্দর একটা গাভি দেখছেন, এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে, সুন্দর বাচ্চা হয়েছে একদম, খুব সুন্দর একটা বাচ্চা দেখছেন, বকনা বাচ্চা, জি, এটা ভবিষ্যতে কোনো ভাই পালতে পারে, এটা একটা মনে হয় গাভি হবে। তাহলে কালাম ভাই কতটুকু দুধ আশা করা যায় প্রথম বিয়ান যেহেতু? প্রথম বিয়ানে ইনশাআল্লাহ এসব গরু তো মনে করেন খুব পার্সেন্টেজ গরু ভাই, এসব গরু তেল তেল দুধ না হয় বাংলাদেশে আর কোনো গরু দুধ হবে না ইনশাআল্লাহ, প্রথম রাউন্ডে আমি আশা করি 20 প্লাস দুধ, 20 লিটার প্লাস দুধ আশা করা যায়, জি। পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় লাগবে? পরিপূর্ণ দুধ আসতে কমসে কম আপনি 10-15 দিন টাইম লাগবে, 10-15 দিন, জি, এখনই 15-16 কেজি করে মনে করেন আপনার গাঁদা দুধ আসতেছে ভাই, আচ্ছা, তো সেই হিসাবে 20 লিটার দুধ আশা করা, 20 লিটার দুধ, কারণ এই দুধটা দেখুন আপনার একটু পাতলা হবে অবশ্যই দুধ বাড়বে কিন্তু ভাই, জি, এখন তো মোটা দুধ, ঠিক আছে, এই দুধটা দেখুন মানে পাতলা হবে যেমন অবশ্যই দুধ বাড়বে, উলানের সাইজ আরো বড় আসে যাবে, আচ্ছা, তো কালাম এখন যেটা আছে আরো মনে করেন এর আরেক ডবল আম্মা হয়ে যাবে আর কি। বকনা বাচ্চার সাথে এই গাভিটার দাম থেকে কেমন চাচ্ছেন ভাই? এটা দাম বেশি হামরি চাবো না দর্শক ভাই, সবাই তো মনে করেন অনেক প্রতিবেদন থাকে ই করে, ঠিক আছে, আমি মনে করেন 2,85,000 টাকা দাম চাচ্ছি ভাই,
কালাম ভাই, দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলেন? পরামর্শ এখন মনে করেন ভাই, এখন অনেক ভাইরা বলে যে ভাই গরু কিনতে চাচ্ছি কি বলেন না, অনেক ভাইরা মন্তব্য করে, কিন্তু ভাই যে ভাই গরু কিনবেন দাঁতের মধ্যে গরু কিনবেন, ঠিক আছে, ভবিষ্যৎ, ঠিক আছে, দীর্ঘদিন কামাই খাতে পারবেন, কারণ একটা গরু মনে করেন যখন আপনি 8 দাঁতের গরু কিনবেন, ঠিক আছে, বয়সই শেষ, ওই গরুটা দেখা যাচ্ছে যে আপনি দুধ দিবে সব দিবে সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাচ্চা কনসেপ্টের সময় আপনি ডিস্টার্ব হবেন। আর আপনি যখন দেখবেন যে 1 বিয়ান 2 বিয়ানের গাভী কিনবেন, এগুলো আমি মনে করি নতুন খামার যারা করছে তারা ইনশাল্লাহ তাদের জন্য ভালো, দীর্ঘ সময় বাচ্চা হবে, আর একটা গরু কমসে কম আপনার 8 থেকে 10টা বাচ্চা দেয়। জি আচ্ছা কালাম ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।